দুধের স্বাদ মাঝে মধ্যে ঘোলে মেটানো গেলেও মরিচই হয়তো একমাত্র জিনিস যার স্বাদ অন্য কিছু দিয়ে মেটানো যায় না। মরিচ ভাত বা গমের মতো জীবন বাঁচানো খাদ্য না, বা এটা না খেলেও কারো কিছু যায় আসে না। তবে এই মরিচ খাবারে এমন স্বাদ নিয়ে আসে যা ভালোবাসেন না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। তাই এই মরিচের উৎপত্তি নিয়েও কম বিবাদ হয়নি। আমরা প্রতিদিন মরিচ খাই এবং জিনিসটা আমাদের কাছে খুবই সাধারণ, কিন্তু এই সাধারণ সহজলভ্য জিনিসটার রয়েছে এক অসাধারণ ইতিহাস। আজ প্রত্যেক মানুষের রান্নাঘরে যে মরিচ পাওয়া যায় তা একসময় পুরো দেশ, এমনকি পাঁচ মহাদেশের মাত্র এক মহাদেশে পাওয়া যেত। মজার বিষয় হচ্ছে বাকি পৃথিবীর প্রায় কেউই এটা সম্পর্কে জানতেন না। এশিয়া এবং ইউরোপের অনেক দেশই দাবি করে মরিচের উৎপত্তি তাদের দেশে, এক্ষেত্রে চীন আর ভারতের জনগণ সবার আগে। তবে মজার ব্যাপার হলো মরিচের উৎপত্তি এশিয়া ইউরোপ দূরে থাক, আফ্রিকাতেও নয়। গবেষক আর ঐতিহাসিকগণ একমত যে মরিচের উৎপত্তি সুদূর আমেরিকা মহাদেশে। গ্রিক এবং রোমান সাম্রাজ্যের সময় থেকে ইউরোপিয়ান খাদ্যাভাসে গোলমরিচ ছিল খাবারকে ঝাল স্বাদ দেওয়ার সবচেয়ে ভালো মশলা। সুগন্ধি এবং চিকিৎসা ক্ষেত্রেও এর ব্যবহার হতো, আর এই গোলমরিচের প্রধান উৎপাদনস্থল ছিল এশিয়ার বিভিন্ন ট্রপিক্যাল দ্বীপ। সমুদ্রপথে এই গোলমরিচ এশিয়া থেকে আলেকজান্দ্রিয়া, ভেনিসের মতো বন্দর ঘুরে ইউরোপে ঢুকত। মধ্যযুগে গোলমরিচের ব্যবহার বাড়ার সাথে সাথে এটি বিলাসদ্রব্যে পরিণত হয়। ইউরোপের বিভিন্ন দেশ তখন তাদের নৌশক্তিকে কাজে লাগিয়ে এশিয়া থেকে নিয়ে এসে ইউরোপে গোলমরিচের ব্যবসা শুরু করে, কিন্তু সমস্যা দেখা দেয় তৎকালীন অটোমান সাম্রাজ্যের নৌ আধিপত্যের কারণে। এশিয়া থেকে ইউরোপে আসা জলপথগুলো সবই অটোমান সাম্রাজ্য দখল করে নেয়, যার ফলে ব্যবসা টিকিয়ে রাখতে ইউরোপিয়ান বণিকরা বিকল্প জলপথ খুঁজতে থাকে। 1492 সালে ইতালীয় নাবিক এবং ঔপনিবেশিক ক্রিস্টোফার কলম্বাস যখন ভারত তথা পুরো এশিয়ায় যাওয়ার বিকল্প জলপথের সন্ধানে বের হন, তখন তিনি নিজেও জানতেন না যে তার লক্ষ্যে তিনি না পৌঁছালেও এমন এক জায়গায় গিয়ে পৌঁছাবেন যেখানে পাওয়া ঝাল মশলা পুরো পৃথিবীর রন্ধন প্রণালী বদলে দেবে। 1492 সালে কলম্বাস এবং তার জাহাজের লোকেরা এশিয়ার বদলে পৌঁছে যান আমেরিকান ক্যারিবিয়ান অঞ্চলে। মেক্সিকোতে তারা প্রথমবারের মতো দেখা পায় ক্যাপসিকামের, যাকে আমরা বর্তমানে মরিচ বলে চিনি। তারা গোলমরিচকে ব্ল্যাক পিপার বলতেন। দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে প্রাকৃতিকভাবে বুনোমরিচ জন্মাত। এখান থেকে সম্ভবত পাখির মাধ্যমে উত্তর পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে মরিচ গাছ। মানুষ বন থেকে ফল সংগ্রহের সময় প্রথম এই ঝাঝালো ফলের সন্ধান পায়। যদিও মরিচের সব প্রজাতি ঝাল না, যেমন ক্যাপসিকাম, তবে যেগুলো ঝাল সেগুলো স্থানীয় আমেরিকানরা ব্যবহার করা শিখে ফেলে। শিকার করা মাছ আর বন্য প্রাণীর স্বাদ বাড়াতে আর পানীয় তৈরিতে মরিচের ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রায় 7,500 বছর ধরে মানুষের খাদ্যাভাসে মরিচের ব্যবহার রয়েছে। প্রায় 6,500 বছর আগে থেকে মেক্সিকো এবং এর আশেপাশের অঞ্চলে মরিচ চাষ হয়ে আসছে। এমনকি এই মরিচ আমেরিকার সবচেয়ে প্রাচীন চাষকৃত শস্যের একটি। ওয়াশিংটনের ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির গবেষক লিন্ডা পেরি আন্দ্রিজ ভেনিজুয়েলা এবং ক্যারিবিয়ানে প্রাচীন আমেরিকার বিভিন্ন সভ্যতার ব্যবহার্য রান্নার সামগ্রী এবং মশলা পেশার পাথরে লেগে থাকা শস্যকণা নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণা করে দেখেছেন যে চাষকৃত মরিচের প্রায় 6,250 বছর আগে ইকুয়েডরের প্রথম পাওয়া যায়, কিন্তু এই অঞ্চলে কোনো বুনো মরিচ নেই। এর অর্থ এই যে এখানে মরিচ অন্য কোনো অঞ্চল থেকে এনে চাষ করা হয়। তিনি মনে করেন যে পেরু বা বলিভিয়া থেকে ইকুয়েডরে মানুষ মরিচ বীজ নিয়ে আসে এবং ওই অঞ্চলেই সম্ভবত মরিচের সর্বপ্রথম চাষ হয়। সে যাই হোক, কলম্বাস যখন মরিচ খুঁজে পান তিনি অন্যান্য দ্রব্যের সাথে মরিচও ইউরোপে নিয়ে আসেন। তবে প্রথম দিকে আমেরিকান মানুষের মতো তারা মরিচের প্রেমে পড়ে যায়নি, বরং নতুন আবিষ্কৃত উদ্ভিদ হিসেবে দুই একটি গাছ বাড়িতে লাগাত। কিন্তু ইউরোপীয়রা নিজে না খেলেও সেই জিনিসের ব্যবসা করতে ওস্তাদ ছিল। তাই 1500 শেষের দিকে পর্তুগিজরা প্রথম মরিচ ভারতবর্ষে নিয়ে আসে অন্যান্য দ্রব্যের সাথে বিনিময় করতে। ভারতীয়রা প্রথম আস্বাদনেই ভালোবেসে ফেলে এই নতুন ঝাল ফলকে। ভারতের গোয়ায় ছিল পর্তুগিজ উপনিবেশ, এখানে রান্নায় প্রচুর পরিমাণে মরিচ ব্যবহার শুরু হয়। অ্যাংলো ইন্ডিয়ান এবং ভারতীয় উভয় সম্প্রদায়ই মরিচ দিয়ে বিভিন্ন ধরনের খাবার রান্না শুরু করে। পাকা লাল মরিচ শুকানোর পদ্ধতি বের করার পর মরিচ দূর দূরান্ত থেকে বহন করা সহজ হয়, ফলে ভারতের অন্যান্য অঞ্চলে দ্রব্যের বিনিময়ের মাধ্যম হিসেবে মরিচ ছড়িয়ে পড়ে।
পরের শতকে পুরো ভারতবর্ষ এবং এশিয়ার অন্যান্য দেশ থেকে শুরু করে আফ্রিকা ইউরোপে রান্নায় মরিচের ব্যবহার এতই বৃদ্ধি পায় যে মরিচ ছাড়া কোনো দেশেই রান্না কল্পনা করা যেত না। ভারত থেকে মরিচ যায় থাইল্যান্ডে। সেখানে পর্তুগিজরা উপনিবেশ স্থাপন না করতে পারলেও রন্ধন প্রণালীকে বদলে দিয়ে যায়। এরপর যায় জাপান, চীন, তিব্বত এবং এশিয়ায়। 30 বছরের মধ্যে ইন্দোনেশিয়া থেকে আফ্রিকার সমুদ্র তীরবর্তী অঞ্চল হয়ে মরিচের জোয়ার স্পেনে গিয়ে পৌঁছায়। ইউরোপের রন্ধন প্রণালীতে পাকাপাকি জায়গা করে নেয় মরিচ। মরিচ যেহেতু সব জায়গায় উৎপাদন করা যায়, তাই তখন ইউরোপীয়রা একেই তাদের প্রধান মশলা হিসেবে বেছে নেয়। পর্তুগিজরা যেদিকে গেছে সাথে করে মরিচ নিয়ে গেছে। তারা তাদের যাত্রাপথে যতটা না মানুষের ভাষা আর জীবন ব্যবস্থাকে প্রভাবিত করতে পেরেছে, তার চেয়ে খাদ্যাভাসকে প্রভাবিত করেছে বেশি। ইউরোপে মরিচের বিভিন্ন জাতের মধ্যে সংকরায়নের মাধ্যমে নতুন নতুন মরিচের জাত উদ্ভাবন করা হয়।